আসসালামু আলাইকুম ওয়েলকাম কুকিং স্টুডিও ভাই মামি পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি নতুন রেসিপি বলতে দর্শক অনেকে রিকোয়েস্ট ছিল যে পেন্স ফ্রাই রেস্টুরেন্টের মতো বানায় দেখাতে তাই আমি দেখাচ্ছি উপর দিয়ে একটা মশমচে কেসি হবে আর ভিতর দিয়ে একটা সফট একটা ইয়ে আসবে আমি টমেটো সব দিয়ে সবস করছি দর্শক চলুন দেখি এই পেন্স ফ্রাই কী করে বানানো হয় ধন্যবাদ হয়তো পেন্স ফ্রাই রেস্টুরেন্টে দিয়ে খেয়ে থাকি তো ঘরেই যে ওই মজাদার ফ্রেঞ্চ টোস্ট বানা যায় আমি আলুগুলি এভাবে কেটে ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে আবার ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে আমি এখানে দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে দিয়েছি একটা লেবু দিয়েছি লবণ তেল দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এখানে আলুগুলি দিয়ে দেব এই আলুগুলি আমি দু মিনিট পর্যন্ত সিদ্ধ করব দু মিনিট পরে সিদ্ধ করে আমি এটা পানি ঝরাই নেব ঝরাই নিয়ে আমি তেলে হাফ ভাজব মানে 50% ভাজব 50% রেখে দিব 100% আমি পুরো একবারে ভাজব না তাইলে কেসি হবে আর ওই বাইরের চেয়েও অনেক মজা হবে যে আমরা মজা করে খেয়ে থাকি দর্শক মনোযোগ দিয়ে দেখেন আর অবশ্যই বেবিদের বানিয়ে খাবেন আলুটা আমি দুই থেকে দুই মিনিটেই বলক দিব তারপর আমি নামাই দিব দর্শক দেখতে পাচ্ছেন বলক এসে গেছে আর এটা বলক আসার পরেই দুই মিনিট এক মিনিট হয়ে গেছে আর এক মিনিট পরে আমি এটা তুলে ফেলব ঠান্ডা করে ডিপ ফ্রিজ ঠান্ডা করে আমি হাফ ভেজে নিব মানে 50% ভাজবো আর 50% রেখে দিব ওটা যখন খাবো তখনই ভাজা হবে তাই দেখতে থাকুন দর্শক এখন দুই মিনিট হয়ে গেছে তাই আমি এখন গরম পানির থেকে আলুগুলি ছেঁকে উড়িয়ে ফেলবো জাস্ট দুই মিনিটেই সিদ্ধ করতে হবে আর লেবুগুলি আলাদা করে ফেলতে হবে দর্শক এভাবে দুই মিনিট পরে আমরা আলুগুলি ছেঁকে নিব ভালো করে আর ঠান্ডা করে নিব ঠান্ডা করার পর আমি তেলে ভেজে নিব তবে সেটা হাফেই হইতে হবে ভাজা পুরোপুরি ভাজা যাবে না পরবর্তীতে পুরোপুরি ভাজবো আমরা যারা প্রজেন করতে চাই এটা ছয় মাস পর্যন্ত রাখতে পারবেন ফ্রিজে কোনো রকম কিছু হবে না দর্শক দেখতে পাচ্ছেন এই ধরনের টিস্যু দিয়ে এভাবে আলুগুলি মুছে নেবেন যাতে পানি না থাকে কোনো রকম মুছে নিচ্ছি সব টিস্যু দিয়ে আলুগুলো নিই আর ঠান্ডা করে দিচ্ছি আমি ছড়াই দিচ্ছি এরকম একটা ঝুড়ির মধ্যে আমি মেলে টিস্যু দিয়ে আলুগুলি মুছে আপনারা চাইলে পরিষ্কার শুকনো কাপড় দিয়েও মুছে নিতে পারেন সবাই দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে আলুগুলি আমি শুকিয়ে নিয়েছি আর জুড়িয়েও গেছে এখন আমি এখানে তেল বসাই দিচ্ছি কড়াইতে এখন আমি আলুগুলো নিই তেলের ভিতরে ডেকে ছেড়ে দেবো তবে হ্যাঁ আলুগুলি অল্প অল্প করে হাফ হাফ ভেজে নেব পুরোপুরিভাবে ভাজবো না আলুগুলি অনেক ঠিক এতগুলো এইটা ডালে অল্প অল্প করে ভেজে নেব দর্শক দেখতে পাচ্ছেন এটা আমি হাফ করে ভেজে নেব সরকারি মাছ যা
দশক ফ্রিজে রাখা 10 মিনিট পরে ডিপ ফ্রিজে রেখে আমি ভাজতে আছি দেখতে পাচ্ছেন দেখেন এটা কি রকম হয় কেপসি হয় মত মত আমি দেখাচ্ছি এটা এখন আমি খাওয়ার জন্য ভাজছি 10 মিনিট ফ্রিজে রেখে
দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গেছে এই পেন্স ফ্রাই হয়ে গেছে তে দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পরে এটা ডিপ ফ্রিজে এনেছি তে দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো দর্শক যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন আমাদের মতো অসহায় মেয়েদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।